শহরে ফের মধুচক্রের হদিশ আবারও সেই একই জায়গায় বাগুইআটির কেষ্টপুরের একটি আবাসনে রমরমিয়ে চলছিল ব্যবসা গোপন সূত্রে খবর পেয়ে ধৃত তিন মহিলা ও দুজন পুরুষ পিছনে বড় কোনো চক্র রয়েছে অনুমান পুলিশের এর আগেও কেষ্টপুর অঞ্চলে একাধিক মধুচক্রের হদিশ পায় বাগুইআটি থানা চিকিৎসায় গাফিলতির অভিযোগে বোলপুর মহকুমা হাসপাতালে তুলকালাম এমার্জেন্সিতে ভাঙচুর রোগীর আত্মীয়দের গতকাল দুর্ঘটনায় দুজনের মৃত্যু জখম এক ঠিক করে চিকিৎসা হচ্ছে না এই অভিযোগে হাসপাতালে চড়াও রোগীর পরিজনরা রশির হাত থেকে বাঁচতে পালান ডাক্তার নার্সরা পরিস্থিতি সামলাতে হাসপাতালে বিলাট পুলিশ বাহিনী বেশ কয়েকজনকে আটক বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ বাদুরিয়ার আটুরিয়া গ্রামের পশ্চিম পাড়ার ঘটনা পড়শি রফিকুল গাজীর সঙ্গে বাবুল মণ্ডলের স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ তা নিয়ে প্রায় অশান্তি আজ সুযোগ বুঝে রফিকুলকে খুনের অভিযোগ গ্রেফতার বাবুল মণ্ডল ও তার স্ত্রী যশোর রোডে দুর্ঘটনা বনগাঁর ছায়াঘড়িয়ার ভ্যানে পেট্রোপল ফেরত ট্রাকে ধাক্কা ঘটনাস্থলেই দুজনের মৃত্যু আহত চার পলাতক গাড়ির ড্রাইভার পাঁচিল ভেঙে বাংলো চত্বরে ঢুকে গেল পুলিশের গাড়ি হুগলির চুচুড়ার গঙ্গাপাড়ে থার্ড গ্রাউন্ডের পাশে বর্ধমান ডিভিশনের কমিশনারের বাংলো পথচারীকে বাঁচাতে গিয়ে পাঁচিলে ধাক্কা বলছেন প্রত্যক্ষদর্শীরা গভীর রাতে সেক্টর ফাইভে আগুন ডিএন ব্লকের দশ নম্বর বহুতলের পাঁচতলায় আগুন সেখানে কাজ করছিলেন আইটি ফার্মের নাইট শিফটের কর্মীরা মুহূর্তে ধোঁয়ায় ভরে যায় পাঁচতলার ওপর ও নিচের বেশ কয়েকটি ফ্লোর প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের দুটি ইঞ্জিন এসি শর্ট সার্কিট থেকে আগুন বলে অনুমান এটিএম থেকে টাকা তুলতে গিয়ে প্রতারণার শিকার কালনার ব্যবসায়ী কলকাতার জোড়াসাঁকো থানা এলাকার এটিএম থেকে টাকা তুলতে যান আশরাফ আলী মোল্লা অভিযোগ তার সঙ্গে এটিএম কার্ড বদলে নেয় এক যুবক থানায় জানাতে গেলে অভিযোগ নিতে অস্বীকার দুর্ব্যবহারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে সংশ্লিষ্ট ব্যাংকে যোগাযোগের পরামর্শ নোট বাতিল রাজ্যে শিশু পাচার চক্র ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ বারাসাত কলোনি মোড় থেকে চাপাডালি মোড় পর্যন্ত এসএফআই ডিওয়াইএফআই এর মিছিল পরে মিনিট ১৫ চাপাডালি মোড় অবরোধ স্বাগত চব্বিশ ঘন্টায় আমি পূজা রয়েছি আপনাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আর মায়াবতীকে কুরুচিকর আক্রমণ বিজেপির সভাপতি অমিত শাহর নোট বদলির সিদ্ধান্তে চেহারার ঔজ্জ্বল্য হারিয়ে গেছে দুই নেত্রীর এক লাফে বেড়ে গেছে বয়স অমিত শাহর এই মন্তব্যে বিতর্কের ঝড় উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মায়াবতীকে কুরুচিকর আক্রমণ বিজেপি সভাপতি অমিত শাহর কি বলেছেন আমরা শুনব সপা হো বসপা হো কংগ্রেস হো ममता हो केजरीवाल जी हो सारे के सारे जैसे हम राम नाम जपते हैं ना ऐसे सारे के सारे नोटबंदी का जाप जप रहे हैं मुझे मालूम नहीं है इनका क्या लूट गया है दर्द उन्हीं को है जिनके अरबों खरबों रुपया लूट गया है रातों रात रद्दी कर दिया गया है आपने देखा है ममता जी का चेहरा बहन मायावती का चेहरा चेहरे पर से नूर उतर गया है दस साल उम्र बढ़ गई एक रात में एक ही रात में दस साल उम्र बढ़ गई আমাদের চিফ রিপোর্টার রজত সুব্রহ্মকোটি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রজত এর কি ব্যাখ্যা পাওয়া যেতে পারে কি ব্যাখ্যা রে রে একটা জিনিস বোঝা যাচ্ছে যে মমতা ব্যানার্জি এখন বিজেপির অন্যতম চক্ষুশূল হয়ে উঠেছেন তার জন্য উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন যেখানে তৃণমূল মানে তৃণমূল ন্যূনতম শক্তিও না সেখানে গিয়েও তিনি মমতা ব্যানার্জির কে গালমন্দ করছেন তার ফলে যে মমতা ব্যানার্জির যে ডিমনিটাইজেশনকে নিয়ে তার অন্যতম যে পারপাস যে একটা জাতীয় রাজনীতির একটা বিরোধী বিজেপি বিরোধী শক্তির একটা মুখ হয়ে ওঠা সেটা অনেকাংশেই সফল হয়েছে অমিত শাহর কথায় বোঝা যাচ্ছে এবং দু নম্বর যেটা জিনিস সেটা হচ্ছে যে তিনি যেই মন্তব্য করেছেন যেই যেই ধরনের বক্তব্য তিনি করেছেন এটা একটা জাতীয় রাজনীতির নাম্বার ওয়ান দল তার দল প্রধানের মুখ থেকে এই ধরনের মন্তব্য ভারতীয় রাজনীতিতে একদমই একদমই আনএক্সপেক্টেড তিনি তার সহ একজন রাজনীতিবিদ সম্পর্কে যিনি মহিলা তার সম্বন্ধে এই ধরনের মন্তব্য করা
রীতিমত নক্কারজনক বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকগণ। রজত ধন্যবাদ। রজত শুভ্র মুখোটি আমাদের চিফ রিপোর্টার আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ টেলিফোন লাইনে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আর মায়াবতীকে যে কুরুচিকর আক্রমণ করেছেন বিজেপি সভাপতি অমিত শাহ, তাতে রীতিমতো বিতর্কের ঝড় উঠেছে। নোট বদলির সিদ্ধান্তে চেহারায় ঔজ্জ্বল্য হারিয়ে গেছে এমনই বক্তব্য অমিত শাহ, কি বলছেন আমরা শুনে নেব আরো একবার। সপা হো, বসপা হো, কংগ্রেস হো, মমতা হো, কেজরিওয়াল জি হো, সারে কে সারে जैसे हम राम नाम जपते हैं ना, ऐसे सारे के सारे नोटबंदी का जाप जप रहे हैं। मुझे मालूम नहीं है इनका क्या लूट गया है। दर्द उन्हीं को है जिनके अरबों खरबों रुपया लूट गया है, रातों रात रद्दी कर दिया गया है। आपने देखा है ममता जी का चेहरा, बहन मायावती का चेहरा, चेहरे पर से नूर उतर गया। 10 साल उम्र बढ़ गई एक रात में, एक ही रात में 10 साल उमल बढ़ गई। তৃণমূল নেতা এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম রয়েছেন টেলিফোন লাইনে, আপনি শুনলেন বক্তব্য, কি প্রতিক্রিয়া? আসলে একটা হিন্দিতে প্রভাব আছে, চোরো কো আতি হ্যায় নজর সারে জাহাঁ চোর, অর্থাৎ যারা নিজেরা চোর হয় তাদের তাদের মনে হয় পৃথিবীর সবাই চোর। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে চিন্তিত, মানুষের জন্য চিন্তিত, দেশের জন্য চিন্তিত। মানুষ যে 100 জনের উপরে মানুষ মারা গেছে তার জন্য চিন্তিত, দেশের অর্থব্যবস্থা ভেঙে পড়ছে তার জন্য চিন্তিত। মমতা বন্দ্যোপাধ্যায় চাঁদে কলঙ্ক থাকতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দাগ থাকে না। যাই যে নিজে এনকাউন্টার মামলায় যে নিজে জেলের ভেতরে ছিল, সে এখন অন্য তার সার্টিফিকেটের দরকার হয় না। কিন্তু এটা ঠিক যে উনি এই যে কথাগুলো বলছেন অরুচিকর কথা, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে এটা খাটে না। আমরা যখনই প্রতিবাদ করব তখন উনি কোনো না উনি এই সব বলবেন, কিন্তু দেশের মানুষ জানে যদি সাহস থাকে এক্ষুনি ইউপি ভোটটা করুক, তাহলেই বুঝতে পারবে অমিত শাহ যে কত ধানে কত চাল। মানুষ অসুবিধায় রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তার কথা বলছে। কালো ধনের বিরুদ্ধে আমরা কেউ নই, আমরা চাই কালো ধন, কিন্তু তার জন্য অনেক এজেন্সি আছে। 2% লোকের কালো ধনের জন্য 98% লোককে বিপদে ঠেলে দিয়েছে, 100 জনের উপর মারা গেছে, তার জবাব তাদের দিতে হবে। সুতরাং এই অরুচিকর মন্তব্য দিয়ে কোনো মানে হয় না, তিনি নিজে এখন শাক দিয়ে মাছ ঝাকার চেষ্টা করছেন। ধন্যবাদ। তৃণমূল নেতা এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ছিলেন টেলিফোন লাইনে। এর পাশাপাশি চক্রাবো কাশ্মীরের দিকে, কারণ সেখানে সেনা কনভয় হামলা চালিয়েছে জঙ্গিরা এবং ইতিমধ্যে 3 জওয়ানের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। বিস্তারিত জানবো, সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। সন্দীপ, দেখো আজকে কিছুক্ষণ আগেই পুলওয়ামাতে সেখানে সেনা জওয়ানদের একটি কনভয় সেই কনভয়ে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি এবং সেনা যখন সেই কনভয় যখন যাচ্ছিল প্রকাশ্য রাস্তাতেই জঙ্গি হামলার ঘটনা ঘটে, এবং সেই জঙ্গি হামলার ঘটনার পর থেকে এখনো পর্যন্ত এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। যেটা আমরা সেনা সূত্রে যেটা আমরা জানতে পারছি যে 3 জওয়ানের শহীদ হওয়ার খবর এখনো পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছেছে। কিন্তু এই ঘটনার পর থেকে কোন সেনা জওয়ানের পাল্টা সেনাবাহিনীর পাল্টা অভিযানের কোন রকম জঙ্গির মৃত্যু এখনো পর্যন্ত কোন খবর আসেনি। সন্দীপ ধন্যবাদ। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। পাম্পোরে সেনা কনভয় লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা এবং এই ঘটনায় 3 জওয়ানের ইতিমধ্যে মৃত্যু হয়েছে, যদিও পাল্টা সেনা অভিযানের কোনো খবর পাওয়া যায়নি এমনটা জানালেন আমাদের প্রতিনিধি। আজ পুলওয়ামার কাছে সেনা কনভয় লক্ষ্য করে গুলি ছোড়ে জঙ্গিরা এবং ইতিমধ্যেই ওই জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। কাশ্মীরের পাম্পোরে সেনা কনভয় হামলা, জঙ্গি হামলায় 3 সেনা জওয়ানের মৃত্যু হয়েছে, ইতিমধ্যেই জোরদার তল্লাশি অভিযান শুরু হয়েছে। জঙ্গিরা কোথায় লুকিয়ে রয়েছে তাদের খোঁজ চালানো হচ্ছে। আজ হঠাৎ করেই সেনা কনভয় লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা সেনা কনভয় লক্ষ্য করে গুলি চালায় এবং সেই গুলিতে 3 জওয়ানের মৃত্যু হয়েছে, ইতিমধ্যে জঙ্গিদের খোঁজে শুরু হয়ে গেছে তল্লাশি। কাশ্মীরের পাম্পোরে এই ঘটনা ঘটেছে, জঙ্গি হামলায় 3 জওয়ানের মৃত্যু খবর পাওয়া যাচ্ছে।
বম্বরের পুলওয়ামার শ্রীনগর জম্মু হাইওয়ে এর ঘটনা ঘটে। সেনা কনভয় লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা এবং ওই গুলিতে তিন জওয়ানের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে জঙ্গিদের খোঁজে তল্লাশি। কাশ্মীরের পম্পোরে সেনা কনভয় লক্ষ্য করে আজ হামলা চালায় জঙ্গিরা এবং তিন জওয়ানের মৃত্যু হয়েছে। জঙ্গিরা গুলি চালায় সেনা কনভয় লক্ষ্য করে। ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু হয়েছে, জঙ্গিদের খোঁজ চলছে জোরদারভাবে। পম্পোরের পুলওয়ামায় আজ সেনা কনভয় লক্ষ্য করে আজ গুলি ছড়ে জঙ্গিরা এবং তাতেই তিন জওয়ানের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত কোনো জঙ্গি তাদেরকে ধরা সম্ভব হয়নি, যদিও তল্লাশি শুরু হয়েছে জোরদারভাবে। সেই তল্লাশি শুরু হয়েছে শ্রীনগর জম্মু হাইওয়ের এই ঘটনা। ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল রয়েছেন আমাদের সঙ্গে। ব্রিগেডিয়ার সান্যাল, এইভাবে যে সেনা কনভয় লক্ষ্য করে যে গুলি, এটাকে আপনি কিভাবে দেখছেন? কারণ এর আগে আমরা দেখেছি যেখানে সেনা একত্রিত থাকছে সেখানেই বারবার অ্যাটাক করার চেষ্টা করছে জঙ্গিরা। না, আমাদের এখন বুঝতে হবে এখন পাকিস্তানে কি হয়েছে। যে রিসেন্টলি আর্মি চিফ চেঞ্জ হয়েছে, আইএসআই চিফ চেঞ্জ হয়েছে, আর আইএসআই চিফ যে নতুন লোকটা এসছে ও নাকি ভীষণ অফেন্সিভ অ্যাটিটিউডের লোক। আর যাই হোক, বর্ডারে গত 11-12 দিন ধরে কোনো ক্রস বর্ডার ফায়ারিং হয়নি। পাকিস্তান এখন নতুন ধরনের প্ল্যান তৈরি করছে, যার জন্য আমাদের তৈরি থাকতে হবে। আমি ওইসব জায়গায় অপারেট করেছি আর্লি 90s থেকে আমি 2000 পর্যন্ত। ওইখানে কনভয় এই জায়গাটা পাম্পোর, হান্ডওয়ারা, আরেকটু এগিয়ে গিয়ে লোলাব, সিকিউরিটি ফোর্সেস এর আমাদের যে কনভয়ের উপরে ফায়ারিং হওয়া খুব কি একটা নতুন জিনিস নয়। এখন প্রবলেম হচ্ছে এটা আমরা কি করে এদের লোকালাইজ করব আর নিউট্রালাইজ করব। আর এরকম স্ট্যান্ড অফ অ্যাটাক চলতে থাকবে, এর জন্য আমাদের রেডি থাকতে হবে। যেহেতু পাকিস্তান এখন এলসিতে একটু ঠান্ডা হয়ে গেছে, তার মানে এই নয় যে ভ্যালিটা ঠান্ডা হয়ে গেছে। আর এখন বিশেষ করে শীতকালে এটা মিলিটেন্টসরা দেখাতে চাইবে যে ওরা এখনো রেলেভেন্ট, এখনো কিছু করতে পারে। ছোটখাটো জিনিস এরকম ভাবে হবে, আর্ম ফোর্সেসদের রেডি থাকতে হবে আর ড্যারি অ্যাকশন নিতে হবে। ইয়েস, ধন্যবাদ। অবসরপ্রাপ্ত সেনাকর্তা ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল আমাদের সঙ্গে ছিলেন না তখন টেলিফোন লাইনে। সেনাকে তৈরি থাকতে হবে এমনটাই তিনি জানালেন এবং এই ধরনের ঘটনা নতুন নয়, এর আগেও এরকম ধরনের ঘটনা ঘটেছে। যদিও পাকিস্তানে এই মুহূর্তে যে পরিস্থিতি, সেখানে নতুন যে সেনা প্রধান নিয়োগ হয়েছেন তিনি, এরকম সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং সেই কারণেই সেনা জওয়ান, ভারতীয় সেনাদের আরও বেশি সতর্ক থাকতে হবে, আরও বেশি তৈরি থাকতে হবে এমনটাই মনে করলেন তিনি।